হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং ইন লাইফ। আর একটা দিন চলে এলো, নিউ ডে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করো। ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি একটা টেম্পল, স্বামীনারায়ণ টেম্পল। আর এই দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে একদম। আজকে আমরা শহরের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বন্ধুরা স্বামীনারায়ণ টেম্পল, যেটা কিনা ব্যাপস বলে একটা ইনস্টিটিউট আছে ওইটার আন্ডারে। আর এটা হচ্ছে ব্ল্যাক ওয়াল টানেল। এই টানেলটা বানানো হয় বছর 1897, দ্যাট ইজ 1897। আর এই ব্ল্যাক ওয়াল টানেল প্রায় 100 বছরের ওপর হয়ে গেল। দেখো কত সুন্দরভাবে এই টানেলটা ওরা বানিয়েছে আন্ডার ওয়াটার। দেখো কে বলবে এই টানেলটা 100-150 বছর, প্রায় 130 বছর পুরনো এই টানেলটা, 127-130 বছর পুরনো, কিন্তু কত সুন্দরভাবে এখন অবধি মেনটেন্ড আছে একদম শহরের মাঝখানে। তো আমরা এইভাবেই চলে যাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা ঘুরে আসছি। তো আজকে আমরা যাচ্ছি স্বামীনারায়ণ টেম্পল, যেটা কিনা এখানে একটা জায়গা আছে ভ্যামলি বলে, একদম লন্ডন সিটির মধ্যে সেইখানে আছে লোকেটেড। আজকে আমরা সেইখানেই চলে যাচ্ছি। আর এটা হচ্ছে ব্যাপস ইনস্টিটিউটের আন্ডারে। ব্যাপস একটা অনেক বড় একটা সংস্থা। আর কিছু বছর আগেই ব্যাপস আবুধাবিতেও নিজেদের একটা মন্দির খুলেছে। আর এটা সবথেকে বড় মন্দির আছে তোমাদের নিউ জার্সিতে। তো এখন তোমরা কন্টিনিউ দেখো আর এনজয়ও করো। তো এখন আমরা যেই রাস্তার উপরে চলে যাচ্ছি এটাকে বলা হয় এইখানকার ইনার রিং রোড। আর আউটার রিং রোড আছে আর মোটরওয়েজ আছে। তো এখন আমরা ইনার রিং রোড হয়ে আমরা ভ্যামলির দিকে চলে যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, যেমন ব্যাপসের কথা বলছিলাম, ব্যাপসের মেন হেডকোয়ার্টার হচ্ছে গুজরাত, গুজরাতে, আমাদের ইন্ডিয়া গুজরাতে। এই দেখো কত সুন্দর, আমার লাগছে না মোটরওয়ে, বাট এটা মোটরওয়ে নয়, এটা কিন্তু শহরের রাস্তা, কিন্তু তাও কত সুন্দর লাগছে। দেখো খুবই ভালো লাগছে, এনজয় করতে থাকো তোমরা। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে টেসলা শোরুম। তো ফ্রেন্ডস আমরা পৌঁছে গেলাম, এখন আমরা পার্কিং লটে আছি। এই পার্কিং লট থেকে আমরা এখন টেম্পলের ভেতরে এন্ট্রি মারবো। তো হয়ে গেল স্কুল বাস, আর সামনে রেড কালারের বোর্ড দেখতে পাচ্ছ আমরা টেম্পল ঘুরে। ওইখানে আমরা খেতে যাব, লাঞ্চ করতে যাব। এই ব্লু বাসটা দেখতে পাচ্ছ, এটা স্কুল বা এখানকার যারা লোকাল ওরা আসে এখানে একদিনের ওয়েনসডে বা থার্সডেতে ঘুরতে। তো এটা সেইটাই বাস, এখানে পার্কড আছে। এটা হচ্ছে কিন্তু এদের পার্কিং লট, মানে এই টেম্পলের জন্য পার্কিং লট করে রেখেছে সাইডের মধ্যে। দেখো কত বড়। যেমন তোমরা দেখতে পাচ্ছ এরা হচ্ছে স্কুলের স্টুডেন্ট, এরাও মন্দির ভিজিট করতে এসেছিল। এখানে এতগুলো কার পার্কিং আছে, সব কটা কার পার্কিং কিন্তু এখানকার হিন্দু, মানে যারা হিন্দু লোক ওদেরই আছে, মানে ম্যাক্সিমাম হবে হিন্দু, হয়তো কিছু কিছু 2-3% হয়তো এখানকার লোকাল বা বাইরের থেকে যারা এসছে ওদের হবে। যেমন এটা দেখো, এটা মানে মনে হচ্ছে বাইরের থেকে এসছে, এটা এখানকার নয়। আর এই যে বাইরের ওই স্ট্রাকচারটা দেখো, একটি ঘোর দিয়ে বানানো হয়েছে। সো ফ্রেন্ডস, এটা আমরা স্বামীনাথন টেম্পল চলে এসেছি। ব্যাপস, ব্যাপস হচ্ছে এটা প্রায় 200 বছর পুরনো একটা সংস্থা, যেটা শুরু হয়েছিল গুজরাট ইন্ডিয়াতে। আর এটা ক্রস দ্য ওয়ার্ল্ড এদের টেম্পল আছে। তো মারা যখন নিউ জার্সি গেছিলো, নিউ জার্সিতেও এদের একটাই সেম ধরনের টেম্পল আছে, আর লন্ডনেও আছে। তো টোটাল USAতে 103খানা টেম্পল আছে এদের।
ওই যে এখানে সিকিউরিটি আছে দেখো, আমরা এই যে সেন্ট্রি করবো এখন। দেখো বন্ধুরা কত সুন্দর ওয়েদারের দিন কত সুন্দর লাগছে। আর ওই মূর্তিটা হচ্ছে, উনি হচ্ছেন এটার ফাউন্ডার, ওইখানে ওনার বড় একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে। তো এখন কন্টিনিউ এনজয় করতে থাকো তোমরা। গাইজ দেখো এটা আমরা ভেতরে ঢুকে গেছি, কত সুন্দর লাগছে, ইটস জাস্ট অ্যামেজিং। তো বন্ধুরা যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে ওনার, মানে যে এই সংস্থাটা ফাইন্ড আউট করেছে, ওনার ব্যাপারে লেখা আছে কি উনি কোন কোন জায়গাতে গেছে, তা তো তোমরা এটা এখানে রিড করে নিতে পারো। আর এনার নাম হচ্ছে স্বামী মহারাজ, প্রমুখ স্বামী মহারাজ। তো ওনার নামে এই পুরো ব্যাপসটা সংস্থাটা চলছে। কিন্তু ফ্রেন্ডস, এই তো আমরা মন্দির দর্শন করে সায়ানা বলে একটা রেস্টুরেন্ট, এখানে আমরা খেতে এলাম। এখানে পুরো ভেজিটেরিয়ান কুইজিন আছে, খাবার দাবার আছে। এটা এখন আমরা ড্রিঙ্ক অর্ডার করলাম, ফালুদা উইথ আইসক্রিম ম্যাঙ্গো লাসি। এই যে বন্ধুরা আজকে দিনটা শেষ হয়ে গেল, আমরা ভালোভাবে ভেতরে গেলাম, আবার প্রণাম করলাম, সব দর্শন করলাম ভগবানদের, এন্ডে অভিষেক করলাম ডোরির নামে, খুবই ভালো লাগলো জিনিসটা। আর এই এখন যে শ্রাবণা দিচ্ছে, এখন বিকেল 4:30 বাজছে, খুবই ভালো লাগলো। আমরা সবাই এখন চলে যাচ্ছি, আর এই তো আমাদের ডোরি এইখানে আছে। এই যে বন্ধুরা জিজু এখানে আছে দাঁড়িয়ে, আজকের মতন রাখছি বন্ধুরা, এখন বাড়ি ফিরছি। এই তো পেছনে মন্দিরটা খুব সুন্দর লাগছে, আজকের মতন রাখছি, এখন বাড়ি ফিরছি, দেখি যদি কিছু হয় তো। আর তোমরা আমার চ্যানেল এইভাবেই দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, খুব ভালো লাগবে। Thank you for watching my channel, guys. Bye.